বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল, এর ইংরেজি নাম ওরিয়েন্টাল ম্যাগপাই রবিন। এরা দৈর্ঘ্যে 20 সেন্টিমিটার ও ওজনে প্রায় 40 গ্রামের মতো হয়ে থাকে। সাদা কালো রঙের এই পাখিটি কেন বাংলাদেশের জাতীয় পাখি মনোনীত হলো তাই জানবো আজকের ভিডিওতে। চলুন জেনে নেওয়া যাক। কিছু জাতীয় হিসেবে মর্যাদা পেতে হলে দুটি বিষয় বিবেচ্য। এক, এটি দেশের সর্বত্র পাওয়া যায় কিনা, এবং দুই, এটিকে অন্য কোনো দেশ জাতীয় হিসেবে গ্রহণ করেছে কিনা। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর যখন জাতীয় পাখির প্রশ্ন সামনে আসলো, তখন বিশেষজ্ঞরা কয়েকটি পাখিকেই প্রাধান্য দিয়েছিলেন প্রতিযোগিতার তালিকায়। বাংলাদেশের সর্বত্রই প্রায় দোয়েল, শালিক, ঘুঘু, কাক ইত্যাদি পাখিকে দেখা যায়। কাকের কথা প্রথমেই বাদ দেওয়া যায়, কেননা কাককে বলা হয়ে থাকে আগলি বার্ড বা নোংরা পাখি। সে যতই নোংরা পরিষ্কার করে আমাদের উপকার করুক না কেন, পছন্দের পাখির তালিকায় কাকের নাম একেবারেই তলানিতে। বাংলাদেশ একটি গ্রাম প্রধান দেশ, আর গ্রাম বাংলায় দোয়েল পাখিই বেশি দেখা যায়। শহরেও প্রচুর পরিমাণে দোয়েল পাখির দেখা মেলে। মোট কথা, শহর ও গ্রাম উভয় স্থানেই দোয়েল পাখি বিরাজমান। আমাদের দেশের খুব কম পাখির অবস্থান এমন, যে পাখি শহরে থাকে সে পাখি বনে থাকতে পারে না, আবার যে পাখি বনে থাকে সে পাখি শহরে থাকতে পারে না। কেননা পাখির বাসস্থান ও বিচরণভূমি ভিন্ন ভিন্ন। বনে বাদারে যেভাবে এ পাখি টিকে থাকতে পারে, তেমনি শহরেও এদের আনাগোনা ব্যাপক। দোয়েল পাখিকে শৌখিন পাখিও বলা হয়ে থাকে। বাংলাদেশের সর্বত্র পাওয়া যায় বলে এবং সৌন্দর্য ও সুমিষ্ট সুরের কারণেই দোয়েল বাংলাদেশের জাতীয় পাখির তকমা পেয়েছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।